গুরু কেমন আছেন? আবার একটা চিন্তার বিষয় নিয়ে আপনার কাছে আসলাম, একটু উত্তর করেন। কে বেটা, তোর আবার কি হলো? এত চিন্তা কি বেটা? গুরু আপনি তো জানেনই, আপনার ছাড়া কোনো উপায় নেই। এই যে চিন্তায় ভরি, এই চিন্তা মতো করবো কেটা আপনি ছাড়া বুঝেন না। আচ্ছা আচ্ছা, ক কি হয়েছে? এত তো রিং ব্রিং করা লাগবে না, ক গুরু কোন তো পৃথিবীর কোন দেশের সরকার সবচেয়ে বেশি শক্তিশালী? দূর বেটা, কি যে কস না কস সিডি করে কইতে হয়, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি শক্তিশালী এটা বুঝোস না, দেওস না। আচ্ছা মানলাম বাংলাদেশের সরকার সবচেয়ে শক্তিশালী, আপনি কটা উদাহরণ দেন শুনি। শুন বেটা, দেখ দুনিয়ার সবচেয়ে বড় আতঙ্ক ছিল কোনটা? করোনা, মনে আছে? এই করোনায় সারা দুনিয়ায় কত মানুষ মরছে, সবাই আতঙ্কে, আমরা মরি না বাঁচি, আমরা ডরাই গেছি, বুঝোস নাই? দূর ভাই, আপনি কই কি, আপনি কন কি, করোনা লাগে সরকার সম্ভব কি, এটা কোনো কথা হইল? হন এই বুদ্ধি যদি থাকতো তাহলে আর আমার কাছে চিন্তা মুক্ত করতে হয় কিনা, আমার বুদ্ধি শুনতে হয় কিনা, বুঝছস কি বুঝছি? ভাই দয়া করে একটু বুঝাই দেন, আর পারতাছি না, মাথা ফিরিং ফিরিং করতেছে। দেখ করোনা যাওয়ার লাগিয়া মানুষের কত কিছু করছে, সারা দুনিয়া সবাই আতঙ্কে রয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা করছে, কই গেছে? কিন্তু আমগো সরকারের মন্ত্রী যেদিন খালি কইলো আমরা করোনার চেয়ে শক্তিশালী, ওই দিনই কিন্তু করোনা ভাগছে, এই যে গেছে আর কোনো খবর নাই। আর ভাইবা দেখ, করোনা বাংলাদেশ তো গেছে, সারা দুনিয়া থেকে গেছে, গা থেকে পারলো ওই ক্লিনটন মিনটন এরা পারছে, পারে নাই বাংলাদেশ সরকারই পারছে, বুঝছস? হ গুরু এইটা বালা কইছেন আপনি, এটার কোনো জবাব নেই গা, এটা সত্যি কথা। এই যে 5-6 দিন আগে 10-12 দিন আগে একটা খামাখা মুখা ঝড়াইব, সারা বাংলাদেশ ইন্ডিয়া বার্মা কাঁপাই লেগেছে, সবাই আতঙ্ক শেষ। আর বাংলাদেশ সরকার এমন প্রস্তুতি নিয়েছে যে মুখা ডর ছুটে বাঁচছে, ওই বাঁচছে নিজ জানা, তাহলে কো সরকার কত বড় শক্তিশালী? গুরু তুমি আসলেই গুরু, তুমি যে এত চালা, এত কিছু জানো, এই যে আমাদের সমাধান দাও, মনটা ভরে যায়। আর দুনিয়ার কারোর কাছে গেলে কিছু বুঝি না, কি কয় না কয় নিজেরা খুব পণ্ডিত মনে করে, তোমার চাইলে মনটা ভরে যায়। হয়েছে হয়েছে, তোর ফাঁক নামের কথা ভাব দে, তোর কি আর কিছু জানান লাগবো? আর কিছু নিয়ে চিন্তা আছো? কী কী জানান লাগবো কো? এই যে সরকার পেট্রোল দাম অক্টোজেন দাম বাড়াইছে, 40-50 টাকা করে বাড়াইছে, এটা কোনো কাজ করছে? তুমি এটা কী করে ভাবো ওদি? তোরা খালি সরকারের পেট্রোল অক্টেন বাড়াইছে এটাই দেখোস, কমাইছে এটা দেওস না, বাড়াইছে 50 টাকা, বাড়ায় কী করছে? তখন সুবিধা লেগে 5 টাকা করে কমাই দিয়েছে, এটা বড় দায়িত্ব না? আচ্ছা সোয়াবিন তেল যে বাড়াইছে এখন 200 টাকা লিটার, কও কেমনে খাইবো, মানুষের চলার লাগবে তো না? আরে বলো, তখন সুবিধা লেগে এখন 1 টাকা কমাইছে, এখন 199 টাকা। হ্যাঁ এই দেখা কোন তাও তো কমাইছে না, সবজি কী হবো, আলু মালু এটার কী হইব? তুই মনে খবর মবর কিছু দেখোস না, দেশের কোনো খবরই দেখোস না, যে ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, প্রেস ব্রিফিং করে সরকার, আলু কী করছে দেখোস নাই, পাইকারি মূল্য 25 টাকা, খুচরা মূল্য 20 টাকা, এই সুবিধা তো দুনিয়া কই পাবি ক? হ্যাঁ গুরু কথা খারাপ কর নাই, কিন্তু কী জানি তুমি তো সবই ভালোই কো, কিন্তু মাথার উপরে তার সব জায়গা, বুঝতে পারতেছি না, মাথাটা গরম হয়ে গেছে গা। হয়েছে হয়েছে, এখন যা ফোন দিতে করতে হবো না, তোর মাথা গরম হয়েছে, যা গোসল কর, আমিও যাই, খিদা লাগছে, বাসা যায় খামু ঘুমামু, টাটা বাই বাই। গুরু তোর নাচতে নাচতে যাই গিয়া বাসায়, এ তুই একলা নিজ দিকে, আমিও নাচুন খারো, টিং টি 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 টিং টি 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 টিং টি 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 টিং টিং টি 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 টিং টি 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 টিং টি 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 টিং 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 টি